প্রথমবার আপনাদের সামনে আমি ইউটিউবে খুব ভালো লাগছে নিজেকে ক্যামেরার সামনে দেখতে পেয়ে আর আপনারাও দেখতে পাচ্ছেন আর আজকে আমরা এসেছি এখানে এই পুরো জায়গাটা আপনাদের দেখার জন্য এটা ডুয়ার্স এলাকার মধ্যেই পড়ছে আর এরপরে আরও অনেক কিছুই আপনারা দেখতে পারবেন আপনারা দেখুন এই পুরো চারিদিকটাতে খুব সুন্দর জায়গা জঙ্গল চারিদিকে ইভেন খুব সুন্দর করে এখানে তার দিয়ে ঘেরা আছে কারণ এই হাতি বা বাঘ বা অন্যান্য জীবজন্তু যারা প্রায় গ্রামে ঢুকে আসে চলে আসে আর যে ক্ষেত্রে গ্রামবাসীদের খুব অসুবিধায় তাদেরকে সম্মুখীন হতে হয় তো সেই জন্য এই ফেসিংগুলো দেয়া কিন্তু পাশাপাশি আপনারা দেখবেন যে এখানে খুব সুন্দর একটা গাছের উপরে বাড়ি বানানো কারণ যে এই যে পুরো গ্রামের যে জায়গাগুলো সেই জায়গাতে খুব সুন্দর করে ওরা চাষবাস করেন এই চাষবাসের যে জায়গাগুলোকে ওরা যাতে ঠিক মতন দেখতে পারেন বা অন্য কোনো জীবজন্তু এসে যাতে এইখানে কোনোভাবে জিনিসপত্রগুলোকে যাতে খারাপ না করে সেক্ষেত্রে তারা এই উপরে ওয়াচ টাওয়ার বলতে পারেন তাদের নিজস্ব ক্রিয়েট করা খুব সুন্দরভাবে প্রথমে এটা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সিমেন্ট দিয়ে তৈরি করা কিন্তু ওটা একটা মাঝখানে আপনারা দেখতে পাবেন একদম খুব সুন্দরভাবে ওরা খুব ন্যাচারালি ওরা ক্রিয়েট করেছে একটা গাছের উপরে গাছের দানাগুলো কিন্তু নেই তার উপরে খুব সুন্দর করে একটা বাড়ি আর পেছনে আপনারা খুব সুন্দর দেখতে পাবেন যারা একদম খুব সুন্দরভাবে চারিদিকে জঙ্গলে ভর্তি ভালো লাগে আমার মনে হয় আমি এখানেই থেকে যাই কারণ আমি শহরে থাকি শহরে সেই জঙ্গল মানে যানবাহনের আর এখানে ঠিক তার উল্টো এখানে পশু পাখি আর সবাই এখানকার গ্রামবাসীরা সবাই খুব সুন্দর সবাই খুব ভালো আসুন আমরা একের পর এক দেখতে থাকি আমাদের এই ডুয়ার্স নিয়ে কিছু ছবি আসুন
আমি জিজ্ঞেস করবো আমাদের দর্শনার্থীকে, যারা এই জঙ্গলে জঙ্গলের এই ইসেকে অনুভব করতে এসছেন, আপনার 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 কি মনে হচ্ছে এই জঙ্গলে এসে? স্পিকারটা অন আছে আপনার? আপনার কি মনে হচ্ছে যে আপনি জঙ্গলে এসে কি দেখতে? মনদীপ, জঙ্গলে এসে কি মনে হচ্ছে তোমার? হাতির ওই আওয়াজটা আসছে, সব শুনে শুনতে পাচ্ছে। হুশ যা না, বলুন কেমন অনুভূতি হচ্ছে আপনার? এই অনুভূতিটা বলো না একটু। সবাই উত্তেজিত ভাবে চারিদিকে দেখে বেড়াচ্ছে যে কিছু যদি একটা দেখা যায়। ইভেন অনেক লোকজনরাই আছেন এখানে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমরা কোর এরিয়াতে আমরা এখন আছি। সেখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে চারিদিকে ঘন জঙ্গল। আমাদের তিনটে জিপসি সাফারি এসেছে, সেখানে আপনারা শুনতে পাচ্ছেন ময়ূরের কিছু আওয়াজ। আমাদের সামনে একজন দাঁড়িয়ে আছেন, আমাদের একজন দর্শনার্থী, যে আমাদেরকে বলবেন তার অনুভূতির ব্যাপারে। প্লিজ বলুন। আরে অনুভূতি তো অনেক কিছু নিয়ে বেরিয়েছিলাম, ভেবেছিলাম দেখতে পাবো, কিছুই তো দেখতে পাচ্ছি না। ওনার কথা মতন বোঝা যাচ্ছে যে উনি এখন পর্যন্ত কিছু দেখতে পাননি। তবে আপনি দেখলাম যে একবার জঙ্গলে নামলেন, আমি তো ভেবেছিলাম কেউ একজন আসবে আপনার ওটা নিয়ে চলে যাবে, সেটাও ঘটলো না। ওটা দেখি দিন, ওনার যেটা খুলে গেছে পেয়েছি দুটোর একটা। এটা ডকুমেন্টারি হচ্ছে? ও যখন এই ডকুমেন্টারি হচ্ছে, সবাই দাঁড়িয়েছেন কোর এরিয়াতে। কোর এরিয়াতে দাঁড়িয়ে থাকাকালীন সবাই দেখতে পাচ্ছেন, সবাই চুপচাপ, আশা করি কিছু একটা দেখা যাবে। জিপসিতে আপনারা কিছু লোকজন দেখতে পাচ্ছেন যারা চুপচাপ বসে আছেন, যদি কিছু একটা দেখা যায়। আমাদের সাথে ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু দাদারা আছেন যারা আমাদেরকে সহযোগিতা করছেন যাতে আমরা কিছু দেখতে পারি। তাদের তাদের অনুভূতি আমরা একটু জিজ্ঞেস করে নিই। তাদের এমন মনে হয় যে আমরা এখানে হাতি বা গন্ডার বা অন্য অন্য অনেক ধরনের জীবজন্তু যারা আছে তাদেরকে দেখতে পাবো। আশা করি কেন জঙ্গলে যখন আসছি আমরা ঘুরতে, কোর এরিয়ার মধ্যে দাঁড়াই আছি আমরা, এই যে এটাও ভালো পয়েন্ট। আচ্ছা, এটা কোর এরিয়া, কোর এরিয়া যেখানে আমরা অনেক কিছুই দেখতে পারি। আমাদের সাথে যারা গাইড যারা এসছেন তারা পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে শান্তভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে যাতে আমরা অনেক কিছুই দেখতে পারবো, চেষ্টা করা যেতে পারে। আবার সেকেন্ড রুট হচ্ছে এক সাইড কোর, এক সাইড বাফার হয়ে যাবো। এরপর দুটো প্ল্যান্টেশন পড়বে, সেটা হচ্ছে বাম্বু প্ল্যান্টেশন। তারপর আবার যাবো আমরা সেকেন্ড রুটে, সেকেন্ড রুটে অনেক পয়েন্ট আছে, সেই সব জায়গায় হাতি গন্ডা বাইসন সবই আছে। চেষ্টা করবো আমরা দেখানোর, আপনাদের আমাদের দিক দিয়ে চেষ্টা করবো। ছাড়া জন্তু তো আগের দিকে বলতে পারবো না স্যার, আপনাকে দেখাবো শিওর তো বলতে পারবো না। হ্যাঁ নিশ্চয়ই, আমরা তো এটাও জানি যে যেহেতু জঙ্গলে তাদের নিজস্ব, তাদের বাড়ি এটা, নিজস্ব ঘর, সেক্ষেত্রে তাদের ইচ্ছা মতন তারা যদি বেরোতে পারেন তাহলে পরে হয়তো আমরা আমাদের জায়গাগুলো দেখতে পারি। পাশাপাশি আমাদের সাথে যারা গাইড আছেন, যারা আমাদেরকে গাইড করছেন যে এই জায়গায় দাঁড়ালে পরে আমরা অনেক কিছুই দেখতে পারবো বা কিছু, সেক্ষেত্রে তারা তাদের মতন করে চেষ্টা করেই যাচ্ছেন। কিন্তু পশু পাখি যারা আছে তারা তো আমাদের সাধারণ ভাষা বুঝতে পারে না, তাদের মতন করেই তারা বেরোতে পারবে, নিজের খুশিতে বেরোবে। আর আমরা দেখছি যে চারিদিকে সবাই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কেউ উচ্চস্বরে কথা বলছে না।
সবাই কিছু কিছু লোকজন যারা দর্শনার্থী যারা এসেছেন তারা ফটোগ্রাফি করছেন, হয়তো কিছু একটা আমরা দেখতে পারি। ছমছমে ব্যাপার, চারিদিকে জঙ্গল, একদম কোর এরিয়া যেখানে অনেক কিছুই দেখা যেতে পারে। আমাদের সাথে একজন বাচ্চা একজন ছেলে আছেন, আর তার পাশাপাশি আমাদের হেল্প ডেস্ক আছেন, সে আছেন। আমার জিজ্ঞাসা করা উচিত তার কি মনে হচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে আমরা এখানে হাতি বা গন্ডার বা লেপার্ড বা কিছু একটা দেখতে পাবো? দেখুন, আপনারা সবাই শুনতে পাচ্ছেন যে চুপচাপ শান্ত থাকলে পরে হয়তো আমরা কিছু একটা দেখতে পারি। একটা ছমছমে ব্যাপার চারিদিকে ছড়িয়ে আছে, সবাই নিস্তব্ধ, প্রায় সবাই ফিসফিস করে কথা বলছেন, সবাই চেষ্টা করছেন যাতে কিছু একটা দেখতে পান। আমাদের সাথে এখন মৈত্রী, মৈত্রী আমাদের সাথে আছেন, আর আমাদের সবচেয়ে ছোট দর্শক বুম্বু, বুম্বু আমাদের সাথে আছেন। আর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে গাইড তারাও নিস্তব্ধ হয়ে আছেন, তাদের কথা মতন বোঝা যেতে পারে যে এই জায়গাতে আমরা অনেক কিছুই দেখতে পারি। আচ্ছা, এখানে 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 আরও একজন গাইড বসে আছেন, তার পাশাপাশি আপনারা দেখতে পাবেন যে কিছু লোকজন সেখানেও ওয়েট করছে। আমার মনে হয় যে আশা করি আমরা অনেক কিছু দেখতে পারি।
ব্যাপারে